প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কসের উপরে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি ক্যাপিটাল লেটার্স নিয়ে আলোচনা করব। এই পাঠটি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। আমি বোর্ডে, তোমরা লক্ষ্য করতেছো, কিছু বাক্য লিখেছি। আমি প্রথমে এই বাক্যগুলো থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো, প্রথম বাক্যতে আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। আওয়ার, ও, এই লেটারটি ক্যাপিটাল, কারণ আমরা জানি কোনো সেন্টেন্স শুরু করতে হলে প্রথম লেটারটি সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সের প্রথম লেটারটি সবসময়ই ক্যাপিটাল হবে। এরপরে আছে হিজ নেম ইজ সবুর। আচ্ছা, আমি লিখে নিই ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স, হিজ নেম ইজ সবুর। খেয়াল করো, এখানে আমি এটা তো শুরু, যেহেতু হিজ এইজ বড় হাতে রয়েছে, আগেই বলেছি প্রথম লেটারটি ক্যাপিটাল হবে। এরপরে আসছে সবুর, সবুরের এইজ বড় হাতের, কারণ সবুর হচ্ছে প্রপার নাউন। আমরা জানি সকল প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। প্রপার নাউনগুলো হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে হবে। এই কারণে আমি এখানে সবুরের এসটা বড় করেছি, অর্থাৎ প্রপার নাউন। এছাড়াও প্রপার নাউন থেকে উদ্ভূত বা উৎপন্ন যে প্রপার অ্যাডজেক্টিভগুলো, সেগুলোও ক্যাপিটাল দিয়ে হবে। অর্থাৎ আমরা যদি লিখি হি ইজ অ্যান ইন্ডিয়ান, খেয়াল করো, ইন্ডিয়ান, ইন্ডিয়ায় প্রপার নাউন থেকে উদ্ভূত একটা প্রপার অ্যাডজেক্টিভ ইন্ডিয়ান, এখানের আই এটা ক্যাপিটাল। অর্থাৎ প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভগুলো সবসময় ক্যাপিটাল দিয়ে হবে। আমি এখানে প্রপার অ্যাডজেক্টিভও লিখে রাখি। এর পরের বাক্যতে আছে টুডে ইজ সানডে। টুডে ইজ সানডে, সানডে একটা দিন, সপ্তাহের একটা দিন, সানডে, এস ক্যাপিটাল। আবার আছে সেকেন্ড সেন্টেন্স, জুন অ্যান্ড জুলাই ইজ দ্য বেস্ট টাইম অফ ট্রি প্লান্টেশন। খেয়াল করো, মাসের নাম জুন অ্যান্ড জুলাই, অর্থাৎ সপ্তাহের দিন এবং মাসের নাম, এগুলো সবসময়ই ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ সপ্তাহের দিন এবং মাসের নাম, এগুলো ক্যাপিটাল লেটার্স হবে। আমরা লিখে রাখি ডেজ, মান্থস, এটসেটেরা, এগুলো সবসময়ই ক্যাপিটাল লেটার্স হবে। তো আমরা পরের বাক্যতে যদি যাই, দেখি কি আছে। দ্য ব্যাটেল অফ পলাশি টুক প্লেস ইন 1757। আই লাইক টু রিড শেক্সপিয়ার্স হ্যামলেট। খেয়াল করো শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে দ্য ব্যাটেল অফ পলাশি, বি এবং পি, এটা একটা ঐতিহাসিক ঘটনা, হিস্টোরিক্যাল ইভেন্ট, দ্য ব্যাটেল অফ পলাশি। কোনো ঐতিহাসিক ঘটনা যদি আমরা লিখতে যাই, তখন সেটা অবশ্যই আমরা ক্যাপিটাল লেটারে লিখব। এরপরে আছে আই লাইক টু রিড শেক্সপিয়ার্স হ্যামলেট, একটা বইয়ের নাম, শেক্সপিয়ারের বিখ্যাত বই হ্যামলেট, এটাও আমরা ক্যাপিটাল লেটারে লিখব। কোনো ঐতিহাসিক ঘটনা, কোনো বইয়ের নাম,
পত্রিকার নাম পর্ব এগুলি আমরা সব সময় ক্যাপিটাল লেটারে লিখব। পরের বাক্যটি খেয়াল করো, পরের বাক্যটি খেয়াল করো, হি ইজ অ্যান এম এ, অর্থাৎ কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন যখন লিখব আমরা, কোনো পদবি, কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ, কোনো দেশের নাম, এগুলো যখন আমরা সংক্ষিপ্ত আকারে লিখব তখন সেটাকে আমরা ক্যাপিটালাইজ করব। এখানে আছে এম এ, এটাকে আমরা ক্যাপিটালাইজ করলাম। এর পরের বাক্য আছে, দেখো, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ওহ লাইফ নো লাইফ বাট লাইভলি ফর্ম অফ ডেথ। খেয়াল করো এখানে আই প্রোনাউন, অর্থাৎ আমি অর্থে যেখানেই বসবে না কেন বাক্যের মধ্যে সবসময়ই ক্যাপিটাল হবে, এবং ওহ ইন্টারজেকশন এটা সবসময়ই ক্যাপিটাল হবে। লিখে রাখি, প্রোনাউন আই এবং ইন্টারজেকশন ও, এগুলো সবসময়ই ক্যাপিটাল হবে। ওই খেয়াল করো পরের বাক্য, গড ইজ দ্য মোস্ট মার্সিফুল, সো উই শুড প্রে ফর হিজ মার্সি, অর্থাৎ আমরা সৃষ্টিকর্তার নাম যখন উল্লেখ করব বা তার পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটা সবসময়ই ক্যাপিটাল লেটার হবে। গড ক্যাপিটাল লেটার, এবং তার পরিবর্তে যে প্রোনাউনটা বসেছে হিজ, এইস, এটাও ক্যাপিটাল লেটারে হয়েছে। অর্থাৎ সৃষ্টিকর্তার নাম এবং তার পরিবর্তে যে প্রোনাউনটা আসবে সেটা সবসময়ই ক্যাপিটাল লেটারে হবে। এর পরের বাক্যটা আছে, পরেরটা পংক্তি দেওয়া আছে, অর্থাৎ আমরা এই নিয়মটা একটু লিখে ফেলি, অ্যান্ড প্রোনাউন, ক্রিয়েটরস নেম এবং তার পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটা সবসময়ই ক্যাপিটাল লেটারে হবে। এরপরে একটা কবিতার পংক্তি দেওয়া আছে, ইংরেজি কবিতা, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, অর্থাৎ ইংরেজি কবিতার প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষরটি আদ্যক্ষরটি সবসময়ই ক্যাপিটাল লেটারে হবে। আর্লির ই ক্যাপিটাল, মেক্সের এম ক্যাপিটাল। সরি, অর্থাৎ ইংরেজি কবিতার, সরি, হ্যাঁ, এভরি ফার্স্ট লেটার অফ এভরি লাইন অফ অ্যান ইংলিশ পোয়েম, অর্থাৎ প্রতিটি ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম অক্ষরটি সবসময়ই ক্যাপিটাল লেটারে হবে। এরপরের বাক্যটি খেয়াল করো, ফাদার সেড টু মি গো টু স্কুল নাও, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, অর্থাৎ এটা কোটেশন, কোটেশন যুক্ত যে সম্পূর্ণ বাক্য তার প্রথম লেটারটি সবসময় ক্যাপিটাল হবে। খেয়াল করো, ফাদার সেড টু মি গো টু স্কুল নাও, গোয়ের জি
বড় হাতে রয়েছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়েছে। কোটেশন, অর্থাৎ কোটেশন হলে তার প্রথম অক্ষরটি সবসময় ক্যাপিটাল লেটার হবে। এরপরে দেখো, আমরা যখন লেটার লিখি তার যে স্যালুটেশন হয় সেটাও সবসময় ক্যাপিটাল লেটার হবে। আমি লিখি ডিয়ার স্যার, লেটারের যে স্যালুটেশন বা সম্ভাষণ বা সম্বোধন যখন আমরা করি তখন সেটা ক্যাপিটাল লেটারে হবে। এবং যে সাবস্ক্রিপশন আমরা ইউজ করি, অর্থাৎ বিদায়ী সম্ভাষণ যখন দেই তখন তার প্রথম লেটারটি সবসময় ক্যাপিটাল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্যাপিটাল লেটার্সের আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।